কোন জিনিস মেয়েরা জীবনে দুবার পায় কিন্তু ছেলেরা পায় একবার? আপনার নাম? সিয়াম। সিয়াম ভাই কি করছেন? আমি কলেজে উঠবো আর কি। কলেজে উঠবেন? জি। দেশে বাড়ি কোথায়? ভোলা। ভোলায় কি বিখ্যাত রয়েছে? ভোলায় মেইনলি আমার জানা নেই। জানা নেই। আপনার নাম? শান্ত। শান্ত ভাই কি করছেন? স্টুডেন্ট। স্টুডেন্ট। দেশে বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুরে কি বিখ্যাত? আলু। আলু। আচ্ছা, জানতে পারলাম বিক্রমপুর কেন বিখ্যাত। আপনার নাম? সাইফ। সাইফ ভাই কি করছেন? পড়াশোনা করছি। দেশে বাড়ি? ঢাকা। ঢাকায় দর্শনীয় দুইটা জায়গার নাম বলেন। দর্শনীয় দুইটার জায়গার নাম, একটা হচ্ছে লালবাগ কেল্লা, আর হচ্ছে আর কি আছে, হাতির ঝিল। হাতির ঝিল আর লালবাগ কেল্লা, আর কিছু নেই? আরও আছে। আচ্ছা, আমরা জানতে পারলাম যে ঢাকায় আমাদের এই ভাই বলেছে যে দুইটা দর্শনীয় জায়গার কথা বলেছিলাম, ভাইয়া আমাকে বলেছে লালবাগ কেল্লা এবং হাতির ঝিল। কোন জিনিস মেয়েরা জীবনে দুবার পায় কিন্তু ছেলেরা পায় একবার? না পারলাম না। আপনার নাম? শারমিন। শারমিন কি করছেন? স্টাডি। স্টাডি করছেন। দেশে বাড়ি কোথায়? নড়াইল। নড়াইলে বিখ্যাত কি রয়েছে? মাশরাফি। মাশরাফির জন্য নড়াইল বিখ্যাত? জি। দৈনিক নতুন সময়ে একটা গুগলি অনুষ্ঠান আমরা করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে অনুষ্ঠান? ভালো। প্রিয় দর্শক, কথা না বাড়ি, এই আপুর সাথে আছে গুগলি খেলবো। আপনার জন্য আজকে প্রশ্ন, কোন জিনিস মেয়েরা জীবনে দুবার পায় কিন্তু ছেলেরা পায় একবার? আমি আবারও বলছি, কোন জিনিস মেয়েরা জীবনে দুবার পায় কিন্তু ছেলেরা পায় একবার? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে। শুরু করছি এখন থেকে। পদবি, বংশের যে খানদান থাকে ওইটাই তো। জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম মেয়েরা দুবার পায়, ছেলেরা পায় একবার, কোন জিনিস জীবনে? আপনি বলেছেন পদবি, বিশ্লেষণ করতে হবে কীভাবে? কারণ ছেলেদের একটাই থাকে, আর মেয়েদের হচ্ছে যখন বাপের বাড়িতে থাকে তখন একটা, আর শ্বশুর বাড়িতে গেলে একটা। শ্বশুর বাড়ি কার মাধ্যমে পায়? স্বামীর মাধ্যমে। স্বামীর মাধ্যমে পায়। এই ধারাবাহিকতা আপনি বলেছেন যে পদবি করবো। হ্যাঁ। দর্শক, কথা না বাড়িয়ে এই আপুর সাথে আজকে আমরা গুগলে খেলেছিলাম এবং একটা প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। আমি বলতে চাই দাদার সঠিক উত্তর ছিল পদবি, যেটা ছেলেরা একবার পায়, মেয়েরা পায় দুবার। আপনার সাথে আমি একমত। আপনার জন্য রয়েছে নতুন সময় গুগলের পক্ষ থেকে গিফট। থ্যাংক ইউ। বিজয় হয়ে কেমন লাগছে? খুবই এক্সাইটেড। সবাইকে কিছু বলার আছে? হ্যাঁ অবশ্যই, আমার নিজেরও ভালো লাগে একান্ত প্রোগ্রামটা, আপনারাও দেখবেন, আপনাদেরও ভালো লাগবে।